হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো বিদেশি জামা কাপড়। আরবিরা কি পরে দেখেন? দেখেন তো, এই যে এগুলি কি? আচ্ছা, এগুলি কি ভাই বলেন তো? ভাই, এগুলো লেডিসদের ইস্তেমাল করা জিনিস আচ্ছা, এগুলি কি পরে নাকি? না? এটা বলে গায়ে দে এগুলির দাম কত পড়ে ভাইয়া? ভাই, এগুলো যে দাম পড়ে ওই দাম দিয়ে আমাদের দেশে একটা বিয়ে করা যায়? এই যে এগুলি কি সুন্দর? এই মেয়েরা পড়লে সুন্দর লাগে রে, আর পুরুষেরা ইউজ করলে হিজড়ার মতো লাগে। আচ্ছা, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে দেখবে আপনার এই সমস্যা রেকর্ডিং নাই তো, কিন্তু। টেনশন কিসের? হ্যাঁ, তো এগুলি আমাদেরকে বলা যায়, এগুলির আর প্রাইস তোমার কেমন জন্য পড়বে? একটা লাগবে? না না, এগুলির প্রাইস কত পড়বে না, তুমি আমাদেরকে একটু যদি একটা বলবেন। নিতে পারো তোমার হিজড়া সাজিয়ে দিব, সমস্যা নাই। তাহলে একটা দাম কত পড়ে বলেন? এগুলি কি বলে, এগুলা আমাদের বাঙালি কিনতে পারবে না। এগুলি কেন্দুরে বলে না? না, যারা ওগুলো হলো গেলাবিয়া, দিদাসা, মেক্সি, তুই আরো দিয়েছে। এগুলি কি তো কেন্দুরে না? তাই এগুলি গেলাবিয়া বলে। না, গেলাবিয়া একটা, দিদাসা একটা, আচ্ছা, এটা কি? এটা 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 বাহারানি। বাহারানি ডিজাইনের নাম। আইওয়া, আর এটা কি? এটা মেক্সি। আজামাল দিদাসা বাংলায় বলেন দিদাসা কি? ওলা বাংলা মা কালা মানে কেস আর কালা তো মানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি বাংলায় বলতে পারতেছে না, তো এগুলির নাম হচ্ছে গেলাবিয়া। তো উনি বাংলা এগুলিকে আমাদের দেশে মহিলাদের জামা বলে আর কি, সালোয়ার কামিজ বলে, তারপরে আপনার তারপরে মেক্সি, এগুলি আর কি। তো দেখেন এগুলি পরে তারা আরব দেশের, বিশেষ করে ওমান মাস্কেটের আরবেরা এগুলি পরে। তো আজকে আপনাদেরকে পরিচয় করে দিলাম আসলে আরব দেশে কি পরে তারা। তারা এটা হিজাবের ভিতরে পরে। এই যে আমাদের একজন দোকানদার ভাই দেখতে পাচ্ছেন, আর আপনারা হয়তো অনেকে চিনবেন ইউটিউবে যারা দেখবেন, উনি হচ্ছেন আমাদের দোকানদার ভাই। সালাম আলাইকুম সাধু ভাই। দেখতে পাচ্ছেন তো, ওই যে আমরা যারা মতো আমার কল চ্যানেলটা দিছিলাম, ওই সাবস্ক্রাইব যে করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা প্রবাসে আসতে চান যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আপনারা। তো আজকের মতো এখানে ভালো থাকবেন। বুঝছেন না?